প্রিয় দর্শক, আজ আবারও ফিরে এলাম আরো একটি নতুন রেসিপির সাথে। আজকের পর্বে তৈরি করে দেখাবো ময়দা আর ডিম দিয়ে ভীষণ মজার একটা নাস্তার রেসিপি। এটা আপনারা বাচ্চাদের টিফিন অথবা বিকালের নাস্তা হিসাবেও দিতে পারেন। আর এটা তৈরি করে নেওয়ার পর নর্মাল ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন 4 থেকে 5 দিনের জন্য। তাহলে চলুন দেখে নিয়ে পুরো প্রস্তুত প্রণালী। এখানে আমি কুসুম গরম দুধ নিয়েছি 1.5 কাপ। এবার এর ভেতরে চিনি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। আপনারা চাইলে চিনির পরিমাণটা আরো একটু বাড়িয়েও দিতে পারেন। ইস্ট দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। এবার এই দুধের সঙ্গে এটা আমি একটু মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গিয়েছে। এবার ইস্টটা অ্যাক্টিভ হওয়ার জন্য এটা ঢেকে রেখে দিচ্ছি 10 মিনিট। এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি 3 কাপ। লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। চিনি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। সয়াবিন তেল দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। এবারে এই সব কিছু একসঙ্গে একটু হাত দিয়ে মেখে নিচ্ছি। দশ মিনিট পর আমি ইস্টটা নিয়ে এসেছি। দর্শক দেখতে পাচ্ছেন এটা পুরো কতটা হয়ে গিয়েছে। এবার একটা চামচ দিয়ে আমি এটা একটু মিশিয়ে নিচ্ছি। এখন এখান থেকে একটু একটু করে দুধ দিয়ে ময়দাটা মেখে নিব। আর এই ইস্টের কাজ হলো কোনো জিনিসকে খুব দ্রুত ফুলে উঠতে সাহায্য করে। এই ইস্টটা আপনারা যে কোনো ডিপার্টমেন্ট স্টোরে পেয়ে যাবেন। দুধের পরিবর্তে আপনারা কুসুম গরম পানিতেও ইস্টটা ভিজিয়ে রাখতে পারেন 10 মিনিটের জন্য। সেটাতেও আপনারা একই রকম রেজাল্ট পাবেন। এবারে ময়দাটা আমি 10 মিনিট ধরে এভাবে মুথে নিব। প্রথম দিকে ময়দাটা মুথে নেওয়ার সময় এটা একটু আঠালো মনে হতে পারে। 2-3 মিনিট মুথে নেওয়ার পর দেখবেন এটার আঠালো ভাবটা কেটে গেছে। 10 মিনিট ধরে মুথে নেওয়ার পর ময়দাটা এখন খুব সফট হয়ে গিয়েছে। এবার আমি সামান্য একটু সয়াবিন তেল নিয়ে ময়দাটা গায়ে এভাবে মাখিয়ে দিচ্ছি। ময়দাটার উপরে সয়াবিন তেলটা এভাবে মাখিয়ে দিলে উপরে ময়দাটা আর ড্রাই হয়ে যাবে না। এবার এটা ঢেকে একটা গরম জায়গায় রেখে দিচ্ছি 1 ঘন্টার জন্য। এখানে আমি ডিমের কুসুম নিয়ে নিয়েছি 4টা। এবার এর ভেতরে চিনি দিয়ে দিচ্ছি 1/2 কাপ। মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করে নেবেন। এবার একটা হ্যান্ড হুইপ দিয়ে আমি এটা মিশিয়ে নিচ্ছি। এটা যত সময় না একটা ক্রিমের মতো তৈরি হচ্ছে তত সময় এটা এভাবে বিট করে নিতে হবে। আপনারা এখানে হ্যান্ড হুইপের পরিবর্তে ইলেকট্রিক বেটার দিয়েও বিট করে নিতে পারেন, তাহলে কাজটা খুব দ্রুত হবে। প্রায় 6-7 মিনিট ধরে এটা ফেটে নেওয়ার পর চিনিটা মিশে গিয়েছে এবং ডিমের কালারটা চেঞ্জ হয়ে এসেছে এবং এটা অনেকটাই ক্রিমে পরিণত হয়েছে। এবার এর ভেতরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ময়দা। আবারও এটা একটু মিশিয়ে দিচ্ছি। ময়দাটা মেশানোর পর এর ভেতরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ভ্যানিলা এসেন্স। আপনারা আপনাদের পছন্দের যে কোনো এসেন্স এখানে ব্যবহার করতে পারেন। এই ভ্যানিলা এসেন্সটা দেওয়ার জন্য ডিমের যে এক্সট্রা গন্ধটা আছে সেটা আর থাকবে না। আবারও একটু মিশিয়ে নিচ্ছি। এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি 1 কাপ এবং 1/3 কাপ দুধ। প্রথমে আমি 1 কাপ দুধ দিয়ে এটা মিশিয়ে নিচ্ছি, পরে আমি বাকি দুধটা দিব। আমি এখানে গরুর দুধটা নিয়েছি আর দুধটা আগে থেকে ফুটিয়ে ঠান্ডা করে নিয়েছি। এবার এর ভেতরে বাকি 1/3 কাপ দুধও আমি দিয়ে দিচ্ছি। আবার সবকিছু একটু মিশিয়ে নিচ্ছি। মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য পরিমাণ মতো লবণ আমি এখানে দিয়ে দিয়েছি।
এবার এটা আমি একটা ছাকনা দিয়ে ছেঁকে নিচ্ছি। আমি যে প্যানে এটা রান্না করব সেই প্যানের ভেতরে এবার দিয়ে দিচ্ছি। গ্যাসটা মিডিয়াম টু হাইতে রেখে আমি অনবরত এটা এভাবে নাড়তে থাকব। এটা যত সময় না ঘন হয়ে আসছে তত সময় এটা রান্না করে নিতে হবে। চার পাঁচ মিনিট ধরে এটা রান্না করে নেওয়ার পর এর ঘনত্বটা ঠিক এরকম এসেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এটা ঠান্ডা হওয়ার পর আরও কিছুটা ঘন হয়ে আসবে। এবার এটা ঠান্ডা হওয়ার জন্য আমি এক সাইডে রেখে দিচ্ছি। এদিকে এক ঘন্টা পর আমি ডোটা নিয়ে ফিরে এসেছি। দর্শক দেখতেই পাচ্ছেন এই এক ঘন্টায় ডোটা পুরে প্রায় 3 গুণ হয়ে গিয়েছে। এবার আমি আবারও এটা 3-4 মিনিট ধরে এভাবে মুথে নেব যাতে ভেতরে বাতাসটা বের হয়ে যায়। এটা যতটা ভালো করে মুথে নেবেন রুটিটা ততটাই নরম হবে। এবার এটা দিয়ে আমি একটা রুটি তৈরি করে নিচ্ছি। রুটি তৈরি করার সময় প্রয়োজনে আপনারা ময়দা ছিটিয়ে নিতে পারেন অথবা সয়াবিন তেলটাও ব্যবহার করতে পারেন। আমি 1/2 ইঞ্চি পুরু করে রুটিটা বেলে নিচ্ছি। রুটিটা কতটা মোটা দেখেছি সেটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এটা প্রায় 1/2 ইঞ্চির মতো পুরু আছে। এবার আমি এটা এরকম একটা স্টিলের গ্লাস দিয়ে কেটে নিচ্ছি। আপনার যে কোনো ধরনের কুকি কাটার অথবা কৌটার মুখ দিয়েও আপনাদের পছন্দের শেপ অনুযায়ী কেটে নিতে পারবেন। এটা উঠিয়ে আমি যে পাত্রে রাখছি সেই পাত্রে আমি একটু সয়াবিন তেল বিরাশ করে নিয়েছি। সয়াবিন তেল বিরাশ করে না নিলে এটা নিচ থেকেই এঁটে যাবে। আমি একে একে এভাবে সম্পূর্ণ রুটিটা কেটে নিচ্ছি। সম্পূর্ণটা রুটি আমার কেটে নেওয়া হয়ে গিয়েছে। রুটিটা কেটে নেওয়ার পর আমার এরকম সাইজের 18টা হয়েছে। এখানে আমি পরিমাণ মতো কুসুম গরম পানি নিয়ে নিয়েছি। এবার এটা আমি এই বাটির উপরে এভাবে বসিয়ে যাচ্ছি এবং একটা ঢাকনা দিয়ে আমি এটা ঢেকে দিচ্ছি এবং অপেক্ষা করছি 15 মিনিট। আপনার যে কোনো গরম জায়গায় এটা 15 মিনিটের জন্য ঢেকে রাখতে পারেন। 15 মিনিট পর আমি ফিরে এসেছি। দর্শক দেখতেই পাচ্ছেন এটা কতটা পুড়ে উঠেছে। এখানে আমি পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল নিয়ে নিয়েছি। তেলটাও গরম হয়ে গিয়েছে। এবার এই তেলের ভেতরে আমি একে একে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। এবার এটা আমি উল্টে দিচ্ছি এবং অপর পাশটা ভাজার জন্য আমি অপেক্ষা করছি 2 মিনিট। এটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি এটা উঠিয়ে নিচ্ছি। রুটিটা আপনাকে এভাবে ডিপ ফ্রাই করে নিতে হবে। আমি একে একে এভাবে সবগুলো পিঠা ভেজে নিচ্ছি। সবগুলো আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখানে আমি এরকম একটা পাইপিং ব্যাগ নিয়েছি আর ব্যাগটা মাথাটা কেটে একটা নজেল আমি ভিতরে দিয়ে দিয়েছি। পাইপিং ব্যাগ বা নজেল যদি আপনাদের কাছে কোনোটাই না থাকে তাহলে আপনারা যে কোনো ধরনের পলিথিন ব্যাগ নিয়ে মাথাটা একটু কেটেও এটা আপনারা ব্যবহার করতে পারবেন। এবার এটা আমি এক সাইডে রেখে দিচ্ছি।
এবার একটা নাইফের সাহায্যে রুটিটা মাঝখানটা আমি একটু কেটে নিচ্ছি। আমি এভাবে সবগুলো রুটির মাঝখানটা কেটে নিচ্ছি। এবারে পাইপিং ব্যাগের ভেতরে আমি ক্রিমটা ভরে নিচ্ছি। এবার পাইপিং ব্যাগটা ধরে হালকা ভাবে এভাবে চাপ দিয়ে ক্রিমটা রুটির ভেতরে ঢুকিয়ে দিতে হবে। আমি আরো একটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। ক্রিমটা দিয়ে সম্পূর্ণ রুটিটাই আপনাকে ভরে নিতে হবে। আমি একে একে সবগুলো রুটি এভাবে তৈরি করে নিচ্ছি। এখানে আমি চিনি নিয়ে নিয়েছি 1/4 কাপ। আর দিয়ে দিচ্ছি আমি কিছুটা নারিকেল। আমি একটা ফ্রাই প্যান গরম করে তারপরে গ্যাসটা মিডিয়ামের থেকে কম রেখে নারিকেলটা ভেজে নিয়েছি। নারিকেল থেকে যত সময় না পানিটা শুকিয়ে আসছে তত সময় ধরে এটা ভেজে নিতে হবে। নারিকেলটা শুকিয়ে আসার পর আমি এটা ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। এবারে চিনি এবং নারিকেলের ভেতরে আমি রুটিটা এভাবে একটু কোট করে নিচ্ছি। আপনারা চাইলে নারিকেলটা বাদ দিয়ে শুধু চিনি দিয়েও এটা এভাবে তৈরি করতে পারবেন। আর এই রুটিটা তৈরি করে আপনারা নর্মাল ফ্রিজে প্রায় 5 থেকে 6 দিনের মতো রাখতে পারবেন। ভিডিওটি পছন্দ হলে আপনারা আপনাদের প্রিয়জনের সঙ্গে এটা শেয়ার করবেন। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ চাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। ধন্যবাদ এত সময় আমাদের সঙ্গে থাকার জন্য। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে।